পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ক্ষুদিরাম পার্কে পুতুল বসানোর বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখালো ছাত্র যুব মহিলা সংগঠন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান ঐতিহাসিক তমলুক শহর, বহু স্বাধীনতা সংগ্রামীর কর্মক্ষেত্র এই শহরের স্মৃতি। জেলাবাসী সগর্বে এদের স্মরণ করে। শহীদ ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরা এদের মধ্যে উল্লেখযোগ্য। ক্ষুদিরাম স্মরণে তমলুক শহরের হাসপাতাল মোড়ে শহীদ ক্ষুদিরাম বসুর পূর্ণবায়ব মূর্তি স্থাপন করা হয়েছে, যার মূর্তি দেখে আজও সংগ্রামের প্রেরণা যোগায়। সম্প্রতি জেলা শহরের সৌন্দর্যায়নের কাজ চলছে। হাসপাতাল মোড়ে ক্ষুদিরামের মূর্তির জন্য বড় গোলচক্র করা হয়েছে, কিন্তু এই মূর্তির থেকেও বড় বড় পুতুল জাতীয় কিছু বসানোর পরিকল্পনা করা হয়েছে, যা অত্যন্ত দৃষ্টিকটু, যা এই স্বাধীনতা সংগ্রামী দৃঢ়তা ও বলিষ্ঠতাকে ম্লান করছে বলে মনে করেন বিশিষ্ট জনেরা। কোনোভাবে তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পুতুল জাতীয় কোনো কিছু বসানো চলবে না। এই মূর্তি স্থাপন করতে হবে, এই দাবিতে আজকে ডিএমএসটি অফিসে বিক্ষোভে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলা হয়ে